চীনের সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। আজকে মূলত আমরা জানবো যে চীন আসলে কিভাবে পরাশক্তিতে রূপান্তরিত হলো। একটা সময় কিন্তু চীন অনেক গরিব একটা রাষ্ট্র ছিল, এত বড় একটা দেশ, পৃথিবীর বলতে গেলে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, অথচ এটাই একসময় অনেক গরিব ছিল। আজকে যদি দক্ষিণ আফ্রিকার যে সমস্ত দেশগুলোর কথা বলি যেখানে অনেক গরিব রাষ্ট্র রয়েছে, ওই এরকম অনেকগুলো দেশের মধ্যেও এই চীন ছিল তখন এই সমস্ত দেশের থেকেও গরিব রাষ্ট্র। অথচ আজকে চীন হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম পরাশক্তি। বর্তমান যদি আমেরিকাকে প্রথম পরাশক্তি বলা হয় তাহলে দ্বিতীয় পরাশক্তি হিসেবে অবশ্যই অবশ্যই চীনকে গণ্য করতে হবে। তো আজকে আমরা মূলত জানবো এই পরাশক্তির পেছনে কি এমন ঘটনা ঘটেছে। এটা কিন্তু আগে এরকম ছিল না, মাত্র 40 বছরে চীন আজকে তাদের এই পরিবর্তন এনেছে, এইরকম অবস্থানে তারা চলে এসেছে। তো চলুন শুরু করা যাক, আজকে মূলত আমরা চীনের সেই পরাশক্তির মূল রহস্য উদ্ঘাটন করবো। সালটা ছিল 1912 সাল, অর্থাৎ এটা 19 শতকের শুরুর দিকের কথাবার্তা। তো তখন মূলত সেখানে এক ধরনের বিপ্লব মাত্র শেষ হয়েছে, একটা বিপ্লব সংগঠিত হয় সেটা শেষ হয়েছে, এবং ওই বিপ্লবের পর 1912 সালের পর সরকারের কেন জানি মনে হলো যে আসলে চীনে এখন আর এই ধরনের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ চীনে তৎকালীন যে সমস্ত ইউনিভার্সিটি গুলো ছিল এই ইউনিভার্সিটি আর কোনো দরকার নাই। অর্থাৎ এই তারা যে কাজটি করেছিল ইউনিভার্সিটি গুলো বন্ধ করে দিয়েছিল এবং এই ধরনের লেখাপড়া একবারে বন্ধ করে দিয়েছিল। কারণ হিসেবে তারা কি দেখিয়েছিল, লেখাপড়া শেষ করার পর তাদেরকে আর চাকরি দেওয়া যাচ্ছে না, এত চাকরি আমরা কোথায় পাবো, এত শিক্ষিত বেকার বসে থাকলে এটা আসলে ভালো দেখায় না। যার কারণে তারা যেটি করে, তারা 12 বছরের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি গুলাকে বন্ধ করে দেয়, আর এর পাশাপাশি তারা যে কাজটি করে বিভিন্ন ধরনের কারিগরি যে সমস্ত কাজগুলো রয়েছে এই কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে, শর্ট টার্মের কিছু প্রশিক্ষণ থাকে, শর্ট কিছু কোর্স তারা ব্যবস্থা করে। এই কোর্স গুলা মূলত তারা বিভিন্ন বিভিন্ন জায়গাতে এই কোর্স গুলা কমপ্লিট করে এবং অ্যাজ এ রেজাল্ট যেটা দেখা যায় সেটা অভাবনীয়। এই 12 বছরে এই যে যে ইউনিভার্সিটি গুলো বন্ধ হয়েছে, এই ইউনিভার্সিটি বন্ধ করার কারণে তারা প্র্যাকটিক্যাল কিছু নলেজ পায়, এই কারিগরি থেকে কিছু প্র্যাকটিক্যাল নলেজ পায়, এবং দেখা গেল প্রতিটা পরিবারে ম্যাক্সিমাম পরিবার একটা করে কলকারখানা হিসাবে গড়ে উঠেছে। যেমন ধরুন একটা পরিবার যদি বলা হয় তাকে তারা কৃষি কাজ করে, তারা সেই কৃষিটাকে একটা শিল্পের পর্যায়ে আনার চেষ্টা করতে শুরু করলো। প্রত্যেকটা বাড়িতে এখানে আসলে নতুন করে কোনো জায়গা ভাড়া নেওয়ার প্রয়োজন হয় নাই, তাদের দেখা যাচ্ছে কোনো নতুন ধরনের দোকানপাটের দরকার নাই, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব বাড়িতেই একটা করে কলকারখানা গড়ে তুলেছিল। আর সেইখান থেকে মূলত চীনের আজকে যে আমরা বলি যে চীনের এমন কোনো প্রোডাক্ট নাই তারা তৈরি করতে পারে না, মূলত 1912 সালের পরে এই যে 12 বছর ইউনিভার্সিটি বন্ধ ছিল ঠিক এই সময়টাতে এই ধরনের ঘটনাগুলো ঘটে। ওর পরের থেকে তাদের এই উন্নয়নটা ধীরে ধীরে চলতে থাকে যা আজ পর্যন্ত আর থেমে থাকেনি, আর বর্তমান তার চরম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা একটু বিস্তারিত ভাবে একটু জানা যাক। চীনের মূল উন্নয়নটা শুরু হয় মূলত হচ্ছে 1978 সালের পর, 1927 সাল থেকে 1949 সাল পর্যন্ত। এই সময়টাতে কিন্তু চায়নার অনেক ভয়াবহ দিন গেছে, কারণ এই সময়টা ছিল চায়নার কিন্তু গৃহযুদ্ধের সময়। আর গৃহযুদ্ধে বলতে আমরা সাধারণত যেটা বোঝা থাকি যে দেশের মধ্যেই এক ধরনের কোন্দল তৈরি হওয়া, মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো তৈরি হওয়া। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, কিছুদিন আগে বাংলাদেশে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো, এটা হচ্ছে আমাদের গৃহযুদ্ধ বলা হয় থাকে। কিংবা মায়ানমারের ক্ষেত্রে যেমন বিদ্রোহী একটা গোষ্ঠী আছে, তারা যেটি করছে যে সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার তারা চেষ্টা করছে অলরেডি, কিন্তু মায়ানমারের একটা বিশাল অংশ তারা দখলও করে ফেলেছে, এগুলো হচ্ছে গৃহযুদ্ধ। মূলত এই ধরনের যুদ্ধগুলো যখন হয় তখন ওই সমস্ত এলাকাতে কোনো ধরনের উন্নয়ন আর থাকে না, সেখানকার অর্থনৈতিক জোনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানকার যে সমস্ত কৃষি ব্যবস্থা আছে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, সেখানে স্কুল বলি কলেজ ইউনিভার্সিটি যাই বলি না কিন্তু তার কোনো কিছুই আসলে ওইভাবে থাকে না, সবকিছুই প্রায় ধ্বংসের দিকে চলে যায়, যার কারণে ওই দেশটার অবস্থা অনেক খারাপের দিকেই যায়। তো 1927 সাল থেকে 1949 সাল এই যে একটা লম্বা সময়, এই সময়টাই কিন্তু চীনে একটা গৃহযুদ্ধ চলেছে, এবং এই গৃহযুদ্ধের ফলস্বরূপ দুইটা দল শেষ পর্যন্ত 1949 সালে দুইটা দল তারা সিদ্ধান্তে আসে যে তাদের ভিতরে একটা নির্বাচন টাইপের কিছু একটা হবে এবং তার মাধ্যমে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে। দুইটা দল কি, একটা হচ্ছে ন্যাশনাল পার্টি আর একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। তো এই দুই দল অর্থাৎ একটা হচ্ছে সিএনপি আর একটা সিপিসি। তো দেখা যাচ্ছে নির্বাচনের মাধ্যমে সিপিসি জিতে যায়, কমিউনিস্ট পার্টি জিতে যায়, এবং তার দায়িত্ব গ্রহণ করে মূলত মাও সেতুং। এই মাও সেতুং যখন ক্ষমতায় আসেন, এই নিয়ে ক্ষমতায় আসার পরেই মূলত চীনের দুর্ভোগ আরো বেড়ে যায়। 1949 সালে উনি যখন ক্ষমতা নিলেন, 1959 থেকে 1961 সাল পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা ভয়াবহ রকমের দুর্ভিক্ষ দেখা দেয়। দেখা যায় যে প্রায় 15 মিলিয়ন থেকে 40 মিলিয়নের মতো মানুষ এই দুর্ভিক্ষে মারা যায়। খুব বড় রকমের একটা সহিংসতা ঘটে, সহিংস বলা যাবে না, একটা দুর্ভিক্ষ ঘটে। এই দুর্ভিক্ষের কারণে মূলত তারা অনেক বেশি পিছিয়ে যায়, এবং তিনি 1976 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পুরো সময়টাই ছিল চীনের জন্য অনেক দুর্বিষহ একটা সময়। আমরা একটু এক্সাম্পল যদি দেখি তাহলে আমার মনে একটু ক্লিয়ার হয়। দেখেন ওই সময়টাতে চীন ছিল দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকা মহাদেশের যে সমস্ত গরিব রাষ্ট্রগুলো আছে, যাদের বলা হয়ে থাকে যে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এই সময়টা চীন বলতে গেলে ঠিক এই সময়ের মধ্যে বসবাস করেছে। ওনার সময়টাতে কি হতো দেখেন, আমরা যদি একটু এক্সাম্পল দিই, উনি কৃষি ব্যবস্থার ক্ষেত্রে যেমন করেছিলেন যে কৃষকরা চাষবাস করবে কিন্তু সরকার যা নির্ধারণ করে দিবে ওই ফসলগুলোই কেবল চাষ করতে হবে,
এরপর দামের ক্ষেত্রে তারা বাজার যাচাই বাছাই করে কোনো ধরনের দাম পাবে না, সরকার যে দাম বেঁধে দিবে ওই দামেই কিন্তু তাদের ওই প্রোডাক্টটা বিক্রি করতে হবে, ওই কৃষি পণ্য বিক্রি করতে হবে। তারা দেশের বাইরে অর্থাৎ বিদেশি কোনো দেশের সঙ্গে কোনো ধরনের বৈদেশিক বাণিজ্য তারা এখানে স্থাপন করতো না, বাইরের কেউ তাদের দেশে যেত না, যার ফলে দেখা গেল যে তাদের ভিতরে এই বাইরের দেশের মানুষ না আসার কারণে তারা অনেক বেশি পিছিয়ে পড়ে। আজকে তারা যে 1912 সালে তাদের ভিতরে যে কারিগরি দক্ষতাটা ছিল এই দক্ষতা কিন্তু সব সময়ই তাদের ভিতর ছিল। এই যে দুর্ভিক্ষটা চলছে এই দুর্ভিক্ষের মধ্যেও দেখা যায় যে ঘরে তারা বিভিন্ন ধরনের ছোট ছোট কলকারখানা করে সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা তৈরি করতো, বাট সেগুলোর ন্যায্য মূল্য তারা কখনোই পায়নি। এই মাও সেতুং যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত তাদের এইরকমই দুর্দশা কেটেছে। দেখা গেছে রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছুই আসলে সে সময় পরিপূর্ণতা পায়নি বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য যা যা দরকার উন্নত প্রযুক্তি বা টেকনোলজি যেটা বলে থাকি এর কোনো কিছুই কিন্তু সে সময়টাই হয় নাই। কিন্তু 1976 সালের পর যখন তিনি মারা যান তখন তার ক্ষমতা নেন নতুন আরেকজন, মূলত এখান থেকেই তাদের উন্নয়নের যাত্রাটা শুরু হয়। তো আসুন আমরা এখন চীনের মূল যাত্রাতে চলে যাই। 1978 সাল এটি যিনি এই সময় ক্ষমতা নেন দেন জিয়াংপিং, ইনি মূলত ক্ষমতা আসার পর তাদের দেশ পরিবর্তন হতে শুরু করে এবং 1978 সাল থেকে শুরু করে 2017-18 সাল পর্যন্ত তিনি ব্যাপক একটা পরিবর্তন নিয়ে আসেন এবং দেখা যায় যে প্রতি 8 বছরে তাদের যে পরিমাণে জিডিপি বাড়ার কথা তার দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তাদের দেশ প্রচুর পরিমাণে ডেভেলপ হয়ে যায়। আসলে এই ডেভেলপের পেছনে তিনি কি কি ব্যবস্থা নেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি সর্বপ্রথম যে উদ্যোগ নিয়েছিলেন সেটি হচ্ছে কৃষিতে সর্বপ্রথম উদ্যোগটা তার থাকে, কোনটা তিনি যেটি করেন যে সর্বপ্রথম যে কোনো কৃষক তিনি যে কোনো ধরনের ফসল ফলাতে পারবেন তাতে কোনো ধরনের সমস্যা নেই, তিনি একটা মার্কেটে যেয়ে তার পণ্যটা যাচাই বাছাই করে বিক্রি করতে পারবেন, তার মানে কৃষক এখানে ন্যায্য মূল্য পেয়ে গেলেন। এই ব্যবস্থা উনি সর্বপ্রথম করেন। দ্বিতীয় ব্যবস্থা হলো উনি বৈদেশিক যে বাণিজ্য নীতি এই বৈদেশিক বাণিজ্য ব্যবস্থা তাদের মধ্যে ছিল না, তিনি এটার ব্যবস্থা করেন। তো এটার ব্যবস্থার আগে আরো বেশ কিছু কাজ থাকে। সর্বপ্রথম যেটি থাকে যে চীনে মাত্র একটাই ব্যাংক থাকে যেটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি কিংবা ধরেন আপনি বাণিজ্যিক ব্যাংক বলেন যাই বলেন না কেন ব্যাংক কিন্তু একটা। উনি এসে যেটা করেন এটাকে আরো সুন্দরভাবে স্থাপন করেন, এটাকে বিজনেস ব্যাংক হিসেবে নিয়ে আসেন এবং এরপর আরো বেশ কিছু ব্যাংক স্টাবলিশ করেন। উনি বিমা সংস্থাকে নিয়ে আসেন, বেশ কিছু সেক্টরে উনি এই ধরনের বিজনেস প্রকল্প চালু করেন, যার ফলে দেখা গেল যে সাধারণ মানুষ তার হাতের টাকা পয়সা সবকিছু এই ব্যাংকে রাখতে পারত। এর আগে দেখা যেত সবাই কিন্তু চাইলে ব্যাংকে টাকা রাখতে পারতো না, তো সেই ক্ষেত্রে ইনি আসার পরে অবাধ বাণিজ্য নীতি ঘোষণা করলেন এবং সাধারণ মানুষ চাইলে সমস্ত ব্যাংকগুলোতে টাকা রাখতে পারতো। পাশাপাশি তিনি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় আস্তে আস্তে উন্নয়ন শুরু করলেন। বৈদেশিক বাণিজ্য নীতি হিসেবে উনি বিভিন্ন জোনে কিন্তু এটাকে ভাগ করেছিলেন, যেমন ইকোনমিক জোন, তারপর টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন কিংবা উপকূলীয় ইকোনমিক ডেভেলপমেন্ট জোন, এরকম বিভিন্ন ধরনের জোনে ভাগ করে, যার ফলে বিদেশি যে সমস্ত বিনিয়োগকারীরা থাকে তারা মূলত এই সময়টাতে এই সমস্ত জোনগুলো থাকার কারণে তারা এই দেশে এসে বিনিয়োগ করতে উৎসাহী হয়। এবং সবচেয়ে মজার বিষয় যেটি থাকে যে এই যে এত কিছু হলো চীনের যে এত চরম দিন গেল এই দিনের মধ্যেও তাদের শ্রম ব্যবস্থা কিন্তু সস্তা সস্তায় রয়ে গেল। এই জন্য বলা হয়ে থাকে যে চীনে আপনি 10 টাকার যে প্রোডাক্ট একই প্রোডাক্ট আপনি 10 টাকাতেও তৈরি করতে পারবেন, আবার সেই একই প্রোডাক্ট আপনি 1000 টাকাতেও তৈরি করতে পারবেন। মূলত যেমন টাকা দিবেন চীন আপনাকে তেমন প্রোডাক্টই তৈরি করে দিবে, ঠিক মতো টাকা দেন আপনাকে এমন টাইপের প্রোডাক্ট তৈরি করে দিবে যেটা আপনি 100 বছর গ্যারান্টি দিতে পারবেন। মূল কাহিনীটাই হলো এখানে তাদের যে শ্রমের পিছনে যে ব্যয়টা হতো খুবই কম ছিল, যার কারণে ওই সুযোগটাকেই মূলত বিনিয়োগকারীরা কাজে লাগায়। এবং তৎকালীন ওই সরকার তিনি তাদের কাছে হাইলাইট করেন আপনি আমার দেশে আসেন আমার দেশে ব্যবসা করেন, এই থেকে এখানে আমাদের শ্রম ব্যবস্থা খুবই সস্তা, আপনি খুবই কম টাকার বিনিময়ে বা খুবই কম অর্থের বিনিময়ে আপনি শ্রম ব্যবস্থা মেনটেন করে নিতে পারবেন, এখানে ব্যবসা করেন এখান থেকে আপনি নিজেকে ডেভেলপ করেন। এবং তার এই নীতি এই যে জোন জোন আকারে ভাগ করলেন এই নীতি এই সমস্ত নীতিগুলোর কারণে প্রচুর পরিমাণে বিনিয়োগকারী তার দেশে আসতে থাকে। আজকে যদি আমরা বড় বড় প্রতিষ্ঠান যদি বলি যেমন ধরুন আমরা যদি ইলেকট্রিক্যাল সেক্টরে যদি বলি যে স্যামসাং বলি নোকিয়া বা এইচপি কিংবা এসার যদি অ্যাপলের কথা বলি সমস্ত বড় ব্র্যান্ড কিন্তু তাদের ওখানে যেতে থাকে এবং সেখানে কলকারখানা বিভিন্ন জোন আকারে যত ভাগ করে দিয়েছে যে এটা টেকনিক্যাল জোন, তার মানে এই জায়গাটাতে টেকনিক্যাল সাইডের যত ধরনের আইটেম আছে এটা এখানে তৈরি হবে, যার ফলে তাদের জন্য অনেক সহজ হয়ে যায়, তাদের সিকিউরিটি ব্যবস্থা ভালো। দেখা গেল যে তাদের ওই কলকারখানার পরিমাণ বাড়তে থাকে, সব মিলে তাদের অবস্থা আগের থেকে খুব দ্রুত গতিতে এটা পরিবর্তন হতে থাকে। তার দেশে যে সমস্ত কুটির শিল্প আছে যে সমস্ত হস্তশিল্প আছে বা অন্যান্য যে সমস্ত শিল্পগুলা রয়ে যাচ্ছে এই শিল্পগুলা তিনি প্রেজেন্টেশনের ব্যবস্থা করেন, বিভিন্ন দেশে তাদের এই সমস্ত প্রোডাক্টগুলোর ব্যবস্থা করেন যাতে এটা এস্টাবলিশ করা যায়, ওখান থেকে আস্তে আস্তে আরো বেশি ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে তাদের জনগণ কিন্তু আগের থেকেই প্রশিক্ষিত। 1912 সালে যে 12 বছর ইউনিভার্সিটি গুলো বন্ধ ছিল এবং যে টেকনিক্যাল নলেজ তারা দিয়েছিল এই টেকনিক্যাল নলেজের কারণে কিন্তু
একটার পর একটা জেনারেশন যে আসছে, প্রত্যেকটা জেনারেশন কিন্তু ঠিকই ডেভেলপ করছে, এখনো পর্যন্ত সেই ডেভেলপের অংশটাই আজকে এই চীন কাজে লাগিয়ে এই অবস্থায় তৈরি চলে এসছে। যাই হোক, আরেকটা বিষয় হলো চীন কিন্তু কোনো গণতান্ত্রিক দেশ নয়, এটি মূলত সমাজতান্ত্রিক দেশ। তো সমাজতান্ত্রিক দেশ হলে আমরা জানি যেখানে আমলাতান্ত্রিক যে জটিলতা সেটা থাকে না, আমলারা চাইলে স্বেচ্ছাচারিত করতে পারে না, যার ফলে সেখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন গুলো আসে সেগুলো খুব কঠোরভাবে পালন করা হয়। এটা চীনের একটা বড় সাইড। আর তবে এই সরকারের সময় এই যে 1978 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় থাকলেন, এনার সবচেয়ে যতগুলো উদ্যোগ ছিল ম্যাক্সিমাম উদ্যোগগুলো এতটাই ভালো ছিল যে চীনকে অনেক দূর এগিয়ে নিয়ে আসছে। কিন্তু এর মধ্যেও একটা খারাপ উদ্যোগ ছিল, সেটি হচ্ছে এক সন্তান নীতি। অর্থাৎ একজন দম্পতি কেবল একটি মাত্র সন্তান নিতে পারবে। এই এক সন্তান নীতির কারণে ওই সময় তাদের জনসংখ্যা কমতে থাকে। এবং বর্তমান অবস্থা যদি বলি যে চীনের অবস্থা আমরা একটা পরাশক্তি হিসেবে জানি, কিন্তু এই মুহূর্তে যদি চীনের কথা বলি তাহলে সেই পরাশক্তিটাই এখন ধরাশায়ী হওয়ার পথে। আসলে মূল কারণটা কি বা কোন অবস্থানে যাচ্ছে আমরা একটু ডিটেলস বলি। সেটা হলো দেখেন, একটা বিষয় হলো যে সবকিছুরই আসলে একটা লিমিটেশন থাকে। যেমন একটা প্রোডাক্ট যখন আপনার এখান থেকে শুরু হয়, এটা কিন্তু আস্তে আস্তে এই কার্ভটা উপরের দিকে উঠতে থাকে। এটা উঠতে উঠতে দেখা যাচ্ছে এই পর্যায়ে যে থেমে যায়, এখান থেকে আস্তে আস্তে কিন্তু আবার নামতে থাকে। এটা হচ্ছে প্রোডাক্টের একটা সার্কেল। এটা শুধু প্রোডাক্ট না, আমাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু সার্কেলটা ঠিক এরকম। আমি যদি আমার লাইফের কথা বলি, আপনার লাইফের কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সময় অনেক ছোট ছিলাম, অনেক ছোট, সেখান থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। বড় হতে হতে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমরা একদম হাইয়েস্ট ইয়াং পর্যায়ে আসছি, সেটা যুবক বা যুবতী যাই বলি না কেন। এরপর কিন্তু আমাদের আবার নিচের দিকে নামতে হয়, যখন আমরা আস্তে আস্তে বৃদ্ধের দিকে যাবো, মারার দিকে, মা একটা সময় আমরা মারা যাবো। তো সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকম। তো চীনের ক্ষেত্রে কিন্তু অনেকটা এরকমই। তো সেক্ষেত্রে দেখেন কিরকম, চীন এক সময় তারা তাদের রিসোর্স গুলাকে এত সুন্দরভাবে ব্যবহার করেছে, সেই ব্যবহার করতে করতে এখন এসে যেটি হয়েছে যে তারা সবচেয়ে বেশি রপ্তানি করে এখন। আজকে যদি সিমেন্টের কথা বলি তাহলে বিশ্বের প্রায় 60% সিমেন্ট কিন্তু এই চীন সমগ্র বিশ্বে সাপ্লাই দিচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন যে চীন যখন ওখান থেকে তারা তাদের সিমেন্ট গুলা সাপ্লাই দিচ্ছে, তার মানে আলটিমেটলি কিন্তু তাদের রকেট তো কমতে আছে। ঠিক সেম ওয়েতে তারা যদি বিশ্বে যদি রপ্তানিকারক দেশের সেরা পর্যায়ে একটা বা দুইটা দেশের নাম বলি, তাহলে আমার মনে হয় চীনকে রাখতে হবে। এমন কোনো প্রোডাক্ট নাই তারা রপ্তানি করে না। একটা বিষয় খেয়াল করে দেখেন, তাদের দেশ থেকে যখন রপ্তানি হচ্ছে, তাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, এটাতে কিন্তু তাদের রিসোর্স কমছে। আর ঠিক সেটাই সেখানে এসেই এখন আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমান যেটি হয়েছে, তারা এখন আর সরাসরি ভোক্তা পর্যায়ে যেতে চাচ্ছে। যে সমস্ত কোম্পানিগুলো মূলত ওইসব বিনিয়োগ করেছিল, কারণ হিসেবে তারা দেখেছিল যে এখানে শ্রম ব্যবস্থা খুবই সস্তা, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে সেই শ্রম ব্যবস্থা কিন্তু এখন আর সস্তা নাই। চীনে কিন্তু এখন শ্রম ব্যবস্থা যথেষ্ট উন্নতি লাভ করেছে, প্রায় 80 কোটির উপরে মানুষ এখন দারিদ্র সীমার নিচে থেকে তারা উপরে উঠে এসেছে, যার ফলে দেখা যাচ্ছে সেই শ্রম ব্যবস্থা এখন অনেক উন্নত হওয়ার কারণে এখন অন্যান্য অনেক কোম্পানি আছে তারা সেখান থেকে সরে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই শ্রম ব্যবস্থা হয়তো অন্য কোনো রাষ্ট্রে গেলে তারা যে ধরনের শ্রম ব্যবস্থা পেতে পারে, যত কম খরচে তারা তাদের প্রোডাক্ট উৎপাদন করতে পারে, চীনে এখন এই খরচে আর উৎপাদন করতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট সেখান থেকে যখন কোম্পানিগুলো সরে যাচ্ছে, চীন একটা ধাক্কার মুখে পড়ছে। দ্বিতীয়ত হলো এখন তারা যে সিদ্ধান্ত কি নিচ্ছে, তারা যেটা চাচ্ছে যে এখন আর তারা এখান থেকে সরাসরি লটে প্রোডাক্ট তারা অন্যান্য দেশে রপ্তানি করবে না, তারা ডিরেক্ট সেলার হিসেবে ওই দেশে সরাসরি প্রোডাক্ট ভোক্তাদের হাতে দিয়ে দেবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন কোন একটা কোম্পানি তার প্রোডাক্ট কি করে, তিনি ডিলারশিপের মাধ্যমে বিভিন্ন এলাকাতে সাপ্লাই দিয়ে থাকেন। তো অনেক কোম্পানি আছে তারা তাদের ডিলারশিপটা বাদ দিয়ে দিচ্ছেন। ডিলারশিপ মানে হচ্ছে একজন ওই এলাকার স্থানীয় একজন ব্যক্তিকে তারা তাদের প্রোডাক্ট একটা রেটে দিবে এবং গায়ের রেটে ওই ব্যক্তি বিক্রি করবে, মাঝখানে একটা কমিশন ওই ব্যক্তিকে দেওয়া হয়। তো চীন এতদিন এই কাজটাই করে এসছে, কিন্তু এখন আর এটা করবে না। এখন তারা বলছে যে কিরকম, যে সরাসরি ভোক্তাকে পণ্য দিব, অর্থাৎ ওই ডিলারকে প্রোডাক্ট না দিয়ে সরাসরি কাস্টমারের হাতে তারা নিজেরাই দোকান খুলবে, নিজেরাই প্রোডাক্ট দিয়ে দেবে। এই নীতির দিকে, অর্থাৎ তারা এতদিন কোয়ান্টিটির পিছনে ছুটেছে, এখন তারা কোয়ালিটির পিছনে ছুটবে। এই হচ্ছে এখন চীনের নীতি। তো এটাতে আসলে কতটুকু চীন আগাতে পারবে, সবকিছুরই একটা লিমিট থাকে। আমি যে কার্ভটা আপনাদের দেখাইলাম যে চীন উঠতে 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 অনেক দূর উঠছে, এরপর কিন্তু তাদেরও কিন্তু পড়ার একটা সুযোগ থাকে, আবার নিচের দিকে আসার একটা সুযোগ থাকে। আমি জানি না আসলে চীনের আসলে এই মুহূর্তে এই সুযোগটা, এই এই ধরনের সুযোগ তৈরি হয়েছে কিনা, যেটা তাদের জন্য ভয়াবহ রকমের একটা খারাপ পরিণতি ডেকে আনতে পারে। তো যাক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার মনে হয় চীনের সম্পর্কে আমরা কিছুটা হলে আইডিয়া পেলাম। এরপর আমাদের যে ভিডিওগুলো থাকবে সেটাতে যদি আরো আপনাদের যদি জানার আগ্রহ থাকে চীন সম্পর্কে আরো ডিটেলস, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেটাতে আমি আবার নতুন করে চীন সম্পর্কে আরো ডিটেলস আপনাদের জানানোর চেষ্টা করবো।